Hello guys, welcome back to my YouTube channel. তোমরা সবাই কেমন আছো? তো আজকের ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি আমার স্কিন কেয়ার কালেকশন। তো আমি এই স্কিন কেয়ার শেয়ার করতে চলেছি যেটা আমি রিসেন্ট ইউজ করছি, কারণ আমি একটা স্কিন কেয়ার প্রোডাক্ট অনেকদিন ধরে ইউজ করি না, তো এটা 2-3 মাস অন্তর অন্তর চেঞ্জ হয়ে যায়। তো আমি 2-3 মাস অন্তর অন্তর আপডেট দেওয়ার চেষ্টা করব যে আমি আবার কোনটা ইউজ করছি। তো দেখে নিই এখন আমি কোনটা ইউজ করছি। তো যারা আমাকে প্রথমবার দেখছো তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওতে লাইক করে দিও। বেশি কথা না বাড়িয়ে তোমরা দেখছো এসএস লাইফস্টাইল, আমি তোমাদের সাথে সুমি, চলো ভিডিওটা শুরু করা যাক। তো অন্য সবার মতন আমার কাছে তো অত বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট নেই, তো সিমিলার আছে যেটুকুই আছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো জানি অবশ্যই তো ভিডিওটা ভালো লাগবে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো এই হচ্ছে আমার কারেন্ট স্কিন কেয়ার, বডি কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট। তো বডি কেয়ার আর হেয়ার কেয়ার খুব কমই আছে এখানে, এক একটা করে দেখাই। তো একদম লাস্টের থেকে শুরু করি। তো লাস্টে আমার কাছে আছে পন্স পাউডার, যেটার ফ্রেগরেন্স আমার খুব প্রিয়, তামারের জন্য যেটা ইউজ করি। আর তারপরে আছে প্যারাশুট অ্যালোভেরা অয়েল, এটা আমি হেয়ার কেয়ার যখন ভিডিও আপলোড করবো তখন দেখে নিই ওটা কী করে ইউজ করি। তারপরে আছে এটা বেসিক্যালি আমি উইন্টারে ইউজ করি, যেটা নিভিয়া বডি মিল্ক, এটা বেশিরভাগ উইন্টারে ইউজ করি। তো গরমে ইউজ করার জন্য তো আমার কাছে আছে ভিএলসিসি বডি লোশন, যেটা সামারে ইউজ করি। তারপরে আছে আমার কাছে আছে ভিবেল বডি ওয়াশ, এটা আমার স্নান করার জন্য, আমার স্নান করার বন্ধু, ওকে। তারপরে আছে এখানে শেভিং ফোম, যেটা জিলেটের, যখন আমার হাতে পায়ের পশম রিমুভ করতে হয় তখন এটা আমি ইউজ করি। আমার কাছে আছে এখানে ডাভের শ্যাম্পু, শ্যাম্পু পরে কী বলবো। তারপরে আমার কাছে আছে এখানে হেয়ার স্প্রে, তো এটা আমার ফেভারিট হেয়ার স্প্রে। দেন তারপর এখানে আছে অ্যালোভেরা জেল, যেটা পতঞ্জলি, যেটা আমি পার্সোনাল ফেভারিট। আর তারপরে আছে বায়োটিকের বায়ো পাপায়া ফেশিয়াল স্ক্রাব, ফেশিয়াল স্ক্রাব না এমনি স্ক্রাব, ফেশিয়াল বলা যায়। তারপর এখানে আছে মাই ফেভারিট ফগ বডি ডিও, ওকে, তো এটা আমার পার্সোনাল ফেভারিট। তারপর আরেকটা বডি ডিও আছে যেটা হি, তো বেসিক্যালি এটা মেনদের জন্য, কিন্তু আমি এর ফ্রেগরেন্সটা আমার খুব ভালো লাগে, তো আমি মাঝে মাঝে এটা ইউজ করি। তারপরে আমার কাছে আছে আরেকটা হেয়ার অয়েল, যেটা অনিয়ন হেয়ার অয়েল, এটাও আমার খুব পছন্দের। আমি যখন আমার হেয়ার কেয়ারের রুটিনসের ভিডিও শেয়ার করবো তখন সেটাকে দেখিয়ে দেবো যেটা আমি কী করে ইউজ করি। তারপরে আমার কাছে আছে ডাবর গুলাবারি রোজ ওয়াটার, যেটা তোমরা চাইলে এটা মানে টোনারের জায়গায় ইউজ করতে পারো। তারপরে এখানে আছে মজোর রোজ রিফ্রেশিং টোনার। তারপরে আছে এখানে, এটা কী করছে এখানে, বিবি ক্রিম। সো এটা তো স্কিন কেয়ারের মধ্যে পড়ে না, এটা একটা মেকআপের মধ্যেই পড়ে যায়, তো জানি না, এটা আমি ভুল করে রেখে দিয়েছি। আর এখানে আছে হিমালয়ার কোলগেট, এটা এখানে থাকার কারণ হচ্ছে যে আমার কোনো একটা স্কিন কেয়ার প্রোডাক্ট কেনার সময় এটা তার সাথে ফ্রি পেয়েছিলেন, তাই এখানে আছে, যেটা ইউজ করাই হয় না। তো তারপরে আমার কাছে আছে আর একটা হেয়ার অয়েল, যেটা হচ্ছে মামা আর টনিয়ান হেয়ার অয়েল, যেটা বেস্ট হেয়ার অয়েল, তোমরা এটা ইউজ করে দেখো একবার, খুব ভালো এটা। তারপরে আমার কাছে আছে বেসিক্যালি এটা হচ্ছে অরিফ্লিমের মানে টোনারের বটল, কিন্তু এর মধ্যে একটা DIY টোনার আছে। যদি তোমরা টোনার পারচেস না করতে চাও, একটা DIY টোনার ইউজ করতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি DIY টোনারের অনেক রেসিপি জানি, তো একটা শেয়ার করে দেবো। তো এটাও কেনা টোনারের মতোই কাজ করে। তারপরে আমার কাছে আছে গুড ভাইবসের গ্রিন টি টোনার, ওকে, এটা আমার ফেভারিট এখন কারেন্ট। তারপরে আছে হোয়াইট টোন, হোয়াইট টোন এখানে কী করছে, ওকে, এটা ফেস পাউডার হোয়াইট টোন, আর এটা দেখাইনি। তো আমার কাছে আছে কেয়া শেটের আমরেলা সানস্ক্রিম, যেটা খুব ভালো সানস্ক্রিম। অ্যান্ড দেন আমার কাছে আছে এখানে ল্যাকমি পিলস মিল্ক ময়শ্চারাইজার, যেটা আমি গরমকালে ইউজ করি আর এটা খুব পছন্দের আমার। তারপরে গরমকালে এটা খুব দরকার, সুথল, বিকজ যাদের ইচিংয়ের প্রবলেম আছে, তারপরে যাদের ঘামাচি বের হয়, তো এটা খুব ইম্পর্টেন্ট, এটা স্নান করার পরে আমি মাঝে মাঝে খুব ইউজ করি, আমার বেশিরভাগ আমার ভাই ইউজ করে, আমি খুব কম ইউজ করি। তারপরে আমার কাছে আছে একটা ফেস ওয়াশ, সেটা হচ্ছে পন্সের ফেস ওয়াশ হোয়াইট বিউটি, যেটা খুব কমই ইউজ করা হয়। তারপরে আছে আমার কাছে রেক্সোনা, যেটা গরমকালে আমি মনে করি খুব ইম্পর্টেন্ট, জানো এটা কী করে ইউজ করতে হয় সব এটা বলছি না। তারপরে আমার কাছে আছে লুসিয়ারা ক্রিম, এই ক্রিম বেসিক্যালি হচ্ছে যে কোনো তোমাদের স্কিনে কোনো দাগ হলো সেটা উঠছে না, তো এটা কন্টিনিউজের ফলে তোমার স্কিন থেকে উঠে যাবে। তারপরে আছে
এটা এখানে কি করছে? তো এটা একটা কিউট সাব বটল, তার মধ্যে আছে কিছু গার্ডার। সো এটা আমাকে একটা ফ্রেন্ড গিফট করেছিল। ওকে, তো তারপর এখানে আছে আরেকটা প্যারাশুট অ্যাডভান্সের হেয়ার অয়েল অ্যালোভেরা। তো যেটা ছিল বড়টা, তো ওর ছোটো প্যাক, কারণ ওর সাথে এটা ফ্রি পেয়েছিলাম। তো এটা অলমোস্ট কমপ্লিট, কিন্তু এটা এখন আমি ইউজ করিনি, তো এটা ইউজ করবো এখন। সো তারপর এখানে এখানে দেখায় কি আছে, এখানে আছে কেয়া শেটের আমরেলা ফেস পাউডার, যেটা SPF 25, যেটা সানস প্রোটেকশন আছে, খুব ভালো। তারপর এখানে আছে ভিটামিনি ক্যাপসুল, যেটা স্কিনের উপরে আমি বেশিরভাগ ইউজ করি। তো কী করে ইউজ করি সেটাও আমি ভিডিও আপলোড করব কিছুদিনের মধ্যে। তো এখানে কিছু স্যাশে প্যাক আছে শ্যাম্পুর, যেটা হচ্ছে লরিয়াল, আর কিছু ডাভ। তো এটা বেসিক্যালি আমি রেখেছি যে কোথাও মানে ট্রাভেল করার জন্য, ট্রাভেলে যখন যাই তখন আমি ইউজ করি। তারপর এখানে আছে রেজার, রেজারগুলো হচ্ছে যে আমি যখন আইব্রো শেপ করি তখন আমি রেজারগুলো ইউজ করি। তারপরে এখানে সন্তুরের সোপ আছে, যেটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, চারটে নিয়েছিলাম, একটা ফ্রি দিয়েছিল। তো মাঝে মাঝে যখন আমার ইচ্ছা হয় যে আমি বডি লোশন ছেড়ে আমি সোপ ইউজ করবো তখন আমি এটা ইউজ করি। তো কটা ইউজ করা হয়েছে আমি দেখিনি, এখনও দেখিনি তো কটা আছে এর মধ্যে। তো এখনও তিনটে আছে, মানে দুটো ইউজ করা হয়েছে। ওকে, তারপরে আমার কাছে আছে ল্যাকমি সান এক্সপার্ট SPF 24। এটা বাড়িতে বসে ইউজ করা হয় বিকজ এটা SPF খুব কম। সো তারপরে আমার কাছে আছে বায়োটিকের হচ্ছে সিরাম, যেটা আমি ইউজ করি নাইটে, বেসিক্যালি ইউজ করি, দিনের বেলা খুব কম মাঝে মাঝে। তারপরে এখানে আছে বাজাজ নো মাক্স। তো বাজাজ নো মাস্কটা ইউজ করা যখন কোনো দাগ হয়তো উঠছে না, খুব সমস্যা হচ্ছে, যখন কোনো পিম্পল ধরো ফেটে গেলো তার দাগ উঠছে না, তখন আমি এটা ইউজ করি। নো স্কেয়ার্স, এটাও একই কাজ, যে কোনো দাগ ধরো উঠছে না তখন এটা ইউজ করা হয়। তো আমার কাছে আছে আমার ফেভারেট হেয়ার সিরাম লিভন, ইয়েস এটা আমার ফেভারেট। তো স্টিক্সেরটাও আমি অনেক ব্যবহার করেছি, কিন্তু আমার লিভনটাই বেশি ভালো লাগে। তো স্টিক্সেরটা আপাতত নেই, আমি বোটলটাও ফেলে দিয়েছি। আমি ফালতু প্রোডাক্ট আমি রাখি না, বিকজ এইটুকু জায়গা, তো যদি সব আমি ফালতু রাখি তাহলে ভরে যাবে। ওকে, দেন আছে অ্যাকনেস্টার, যখন আমার মনে হয় যে একটা পিম্পল বেরোচ্ছে দেন আমি এটা ইউজ করে রাত ঘুমিয়ে পড়ি, সকালে উঠে দেখি অ্যাকনেটা পুরো মানে গায়েব হয়ে গেছে। তারপরে আছে ভিট, যেটা আমি হেয়ার রিমুভের জন্য রেখেছি। তারপরে আমার কাছে আছে অরিফ্লেম নিম ফেস মাস্ক, এটা খুব খারাপ অবস্থা বিকজ এখানে একটা মানে প্লাস্টিকের উপরে লেখা ছিল, সেটা আমি তুলে ফেলেছি। তো এটা দেখতে মনে হয় অনেক দিনের, কিন্তু না, এখনও সেলফ লাইন অনেক দিন বাকি আছে। তো তারপরে আমার কাছে এখানে আছে আমার ফেস ওয়াশ, যেটা মানে সকালে আমি ইউজ করি DIY ফেস ওয়াশ। যারা এই ফেস ওয়াশের রেমেডি চাও, যারা দেখোনি আমার স্কিন কেয়ার ডে স্কিন কেয়ার রুটিন, তারা সেই ভিডিওতে গিয়ে দেখো আর এটা দেখে নাও যেটা কী করে আমি ইউজ করি। তারপরে এটাই আছে কিছু পাউডার আমার, দেন এটাই সাইড দি, দেন এটাই আছে DIY মেকআপ রিমুভার। সো আমার কাছে অলমোস্ট একটা মেকআপ রিমুভার আছে, গার্নিয়ার মিসেলার, কিন্তু একটা DIY মেকআপ রিমুভার আমি রেখে দিয়েছি বিকজ মাঝে মাঝে দরকার হয়। তো যদি এর রেসিপি জানতে চাও, রেসিপি না রেমেডি যাই হোক, যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি ট্রাই করবো সেটা শেয়ার করার। তারপর এখানে আছে VLCC D10 হোয়াইট গ্লো ময়েশ্চারাইজিং বডি লোশন SPF 30+ PA++। তো এটা বেস্ট হচ্ছে সামারের জন্য, যেটা আমি রিসেন্ট ইউজ করছি, রিসেন্ট নরেন ধরে ইউজ করছি আর খুব পছন্দের। তারপর এখানে আছে গ্লিসারিন, যেটা মাঝে মাঝে যদি আমার মনে হয় যে খুব ড্রাই মনে হচ্ছে আমার স্কিন, তো আমি গ্লিসারিনটা ইউজ করি। তারপর এখানে আছে একটা নেল পালিশ রিমুভার, তো আরেকটা নেল পালিশ রিমুভার আছে আমার কাছে। তো এগুলো হচ্ছে ব্রোলিন, তো এখানে একটা আছে ব্রোলিন আর একটা আছে আন্ডার আই জেল, যেটা আমি বাড়িতে তৈরি করেছি, যেটা যদি তোমরা সেই ভিডিও না দেখো তৈরি করার তাহলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, বা আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নাও ভিডিওটা, যেটা আমি রাত্রেবেলা ইউজ করি। আর ব্রোলিন এগুলো আমি রাত্রে ঠোঁটে ইউজ করি, আমার ঠোঁট খুব ফাটে তো খুব দরকার আমার কাছে। আর এটা আরেকটা আছে নেল পলিশ রিমুভার। তারপর এখানে আছে আমার লিপ বাম, সো দেন এখানে আছে হচ্ছে গার্নিয়ারের নাইট ক্রিম, এটা নাইট ক্রিম, আর সেম বটল এখানে আছে নাইট ক্রিম, তো এটার মধ্যে নাইট ক্রিম নেই এটা। তো এটার মধ্যে আছে একটা DIY নাইট ক্রিম, যেটা খুব বেশি কাজ দেয় আমার মনে হয়, যেটা আমি মাঝে মাঝে নাইট ক্রিমের জায়গায় এটা ইউজ করি, এটা DIY। বটলটা একই, কারণ একই আমি দুটো ইউজ করেছি। তো তারপরে আছে এখানে গার্নিয়ারের ডে ক্রিম,
সো এটা আমি খুব কম ইউজ করি। তারপরে এখানে আছে ভিএলসিসি নাইট ক্রিম, কিন্তু এর মধ্যে নাইট ক্রিম নেই, এর মধ্যে হ্যান্ড ক্রিম আছে। বিকজ হ্যান্ড ক্রিমের যে কৌটাটা ছিল সেটা আমার ঠিক পছন্দ হতো না, ভালো লাগতো না দেখতে, তো আমি হ্যান্ড ক্রিমের কৌটাটা ফেলে দিয়ে আমি এটা হ্যান্ড ক্রিমে, তো এখানে একটা চিহ্ন দিয়ে রেখেছি, কারণ যদি কেউ ভুল করে নাইট ক্রিম হিসাবে নিয়ে নেয়, তো কেউ নেয় না, আমার প্রোডাক্ট আমি একাই ইউজ করি, তাও যদি কেউ ভুল করে তাই এখানে আমি চিহ্ন দিয়ে রেখেছি যে এটা হ্যান্ড ক্রিম। সো তার এখানে আমার পার্সোনাল ফেভারিট ফেস ওয়াশ হিমালয়া পিউরিফাই নিম ফেস ওয়াশ, এটা জানি বেশিরভাগ অনেক লোকে ইউজ করে, এখন খুব চলছে, এটা খুব ফেভারিট। তো আমার কাছে টোটালি দুটো ফেস ওয়াশ আছে, এটা আর পন্ডস, তো এটা আমি খুব কম ইউজ করি, এটা ভালো লাগে না আমার, ঠিক আছে। বাস এই ছিল আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার প্রোডাক্টস, তো খুব অল্প আমি জানি, তো আমার কাছে এই আছে। আরও লোকের কাছে আরও অনেক বেশি প্রোডাক্ট আছে, তারা ভাববে যে মাত্র এই কটা প্রোডাক্ট, তাও শেয়ার করছে, শেয়ার করছি কারণ আমার ভালো লাগছে শেয়ার করতে, আমি শেয়ার করছি কারণ যখন দু তিন মাস পরে আমি আবার আমার প্রোডাক্টগুলো দেখাবো, তখন দেখবে এই প্রোডাক্টগুলো একটাও থাকবে না, বিকজ আমি খুব চেঞ্জ করি, একটা প্রোডাক্ট ওখানে স্থায়ী না যেটা থাকবে, তো আমার থাকবে কোনটা কোনটা বলবো, লুসিয়ারা ক্রিম যেটা আমার খুব দাগের সমস্যা নেই বেশি, তো এটা থাকবে। রিসে কিছু কিছু প্রোডাক্ট যেমন এটা, তো যেই প্রোডাক্টের ব্র্যান্ডগুলো আমার খুব পছন্দ তো সেই প্রোডাক্টগুলো থাকবে, আর বেশিরভাগ যেটা আমার ক্রিম ট্রিম সেগুলো সব চেঞ্জ হয়ে যাবে, তো তখন আবার শেয়ার করবো, তাই আমি এখন যেইগুলো আছে রিসেন্ট খুব কমই আছে, তো এই কটাই আমি শেয়ার করছি। আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, যেটা হচ্ছে গার্নিয়ার মিসালার, আমি কোনো ক্লিনজার ইউজ করি না, কারণ আমি ফেস ওয়াশই আর কোনো ডিআইওয়াই ক্লিনজার ইউজ করি বাড়িতে বসে, তো আমি আদার্স কোনো ক্লিনজার ইউজ করি না, আমি এখানে মেকআপ রিমুভারই গার্নিয়ার মিসালার, যেটা একটা ক্লিনজিং ওয়াটার, তো এটা ক্লিনজারে কাজ করে, আর যখন আমি হালকা ধরো কোনো মেকআপ করলাম তারপরে আমি এটা ইউজ করি, এটাই ক্লিনজারে কাজ করে, সব কিছুর কাজ করে, তো এটাই বেস্ট আমার কাছে। ব্যাস যারা জানো না তাদের জন্য একটা কথা বলি, যে আমি আমার স্কিন টাইপ যখন যেরকম মনে হয় তখন সেরকম আমি প্রোডাক্ট ইউজ করি, যখন আমার নর্মাল স্কিন মনে হয়, যখন আমার স্কিনটা বেশি ড্রাই মনে হচ্ছে তখন আমি সেরকম প্রোডাক্ট ইউজ করি, যখন আমার স্কিন অয়েলি মনে হয় তখন সেরকম প্রোডাক্ট ইউজ করি, তো এর মধ্যে একটাও থাকবে না, একটাও স্থায়ী না। আর বেশিরভাগ আমার নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করার খুব ইচ্ছা, তো আমি যখন মার্কেটে নতুন কোনো স্কিন কেয়ার আসে তো আমি সেগুলো ট্রাই করে দেখি যে কেমন আমার স্কিনে শ্যুট করছে কি না। সো এই হলো আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার প্রোডাক্টস, তো খুব কমই আছে, লোকজন হেসো না, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আরেকটা কথা আমি তো দেখিনি, যেই কোনো একটা ভলিনি আছে, সরি এটা না স্কিন কেয়ারের মধ্যে পড়ে না, সরি। তোমাদেরকে আরেকটা কথা শেয়ার করি, যেটা হচ্ছে ফার্স্ট এই ড্রয়ারটার মধ্যে ফার্স্ট এখানে আমার স্কিন কেয়ার প্রোডাক্টস, দেন এটার মধ্যে পুরো মেকআপ ভর্তি, দেন এটাই মেকআপ ভর্তি, আর এটাই আমার হিট স্টাইলিং প্রোডাক্ট আছে অনেক, মানে কোনো দিন আমার মেকআপ প্রোডাক্টও শেয়ার করবো, একটু দেখি, খুব নোংরা অবস্থা, দেখাবো না, কোনো দিন ভালো করে সুন্দর করে সাজিয়ে আমি ওটা শেয়ার করবো, যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাও। সো এই ছিল আজকের ভিডিও, তো এই ছিল আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, বডি কেয়ার প্রোডাক্ট, খুব অল্প আছে আমি জানি, তাও তোমরা অ্যাডজাস্ট করে নিও। যদি তোমরা এই প্রোডাক্টগুলোর মধ্যে কোনো একটা প্রোডাক্টের রিভিউ চাও, মানে কোনো একটা না সব, মানে যেটা তোমার ইচ্ছা, যদি কোনো রিভিউ চাও তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। আবার যখন আমি নতুন কোনো আমার স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার প্রোডাক্ট যাই আমি পারচেস করি না কেন, তোমাদের সাথে সেটাও শেয়ার করার চেষ্টা করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করো আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো, প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, ভিডিওতে লাইক করে দিও, আর যারা আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকে ফলো করনি তারা ফলো করে দিও, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, দেখা হচ্ছে কোনো অন্য কোনো ভিডিওতে, তো যদি কোনো ভিডিওর তোমাদের দরকার থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই ভিডিও করার ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।